Hello, dear viewers. This is Mohammed Shibli Shahriar, author of Modern Leadership. কেমন আছেন আপনারা? আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক লিডারশিপ। তো স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অফ বিজনেসের প্রফেসর ডক্টর জেসপার সরেনসেন বলেছেন যে স্ট্র্যাটেজিক লিডারশিপ ক্যান বি লার্নড। স্ট্র্যাটেজিক লিডারশিপ কিন্তু শেখা যায়। তো হোয়াট ইজ স্ট্র্যাটেজি? একজন সিইও তিনি তার অর্গানাইজেশনের জন্য যে প্ল্যান করেন, ডিসিশন নেন, সেটাই কিন্তু আসলে স্ট্র্যাটেজি। আমরা তো ফিউচারটা জানি না, ফিউচার ইজ আননোন। দিস এজ ইজ অ্যান এজ অফ ইনোভেশন, ডিস্ট্রাপশন অ্যান্ড ডিস্ট্র্যাকশন। এই ইনোভেশনের আর ডিস্ট্র্যাকশনের যুগে আপনি যদি স্ট্র্যাটেজি অ্যাডপ্ট না করেন তাহলে কিন্তু ক্রাউডে হারিয়ে যাবেন। সো স্ট্র্যাটেজি ইজ এ মাস্ট ফর ইয়ার অর্গানাইজেশন। এখন কী স্ট্র্যাটেজি আপনি গ্রহণ করবেন? তো প্রফেসর সরেনসেন বলছেন যে আপনি যে স্ট্র্যাটেজি নেবেন সেটা যেন কনসিয়াসলি নেন। অনেক সময় লিডাররা ক্যাপ্রিশিয়াসলি বা হুইমসিক্যালি অনেক ডিসিশন নেয়। তো উনি বলছেন যে ডিসিশনটা যেন কনসিয়াসলি নেন, মানে ইউ নো হোয়াট ইউ আর ডুইং। এবং ক্ল্যারিটি ইজ পাওয়ার, মানে আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন যে আপনি কোথায় যাচ্ছেন এবং কী করতেছেন এবং এটা আপনাকে কী বয়ে আনবে। এবং উনি আরও বলেছেন যে একটা অর্গানাইজেশনের এমপ্লয়ি মোটিভেশন ইজ অলসো ইম্পর্টেন্ট। এখন এমপ্লয়ি মোটিভেশন বলতে আসলে কী বোঝাচ্ছে? সাইমন সিনেক একটা কথা বলেছেন যে ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড পিপল ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড বিজনেস। তো পিপলকে বোঝার জন্য আপনার অর্গানাইজেশনে পজিটিভ কালচার ইস্টাবলিশ করতে হবে, যেমন কোচিং এবং কালচার অফ অ্যাপ্রিসিয়েশন ইস্টাবলিশ করতে হবে। এখন এমপ্লয়িকে আপনি যদি অ্যাপ্রিসিয়েট করেন তার সামান্য গুড ডিড, গুড এফোর্টের জন্য, এফোর্টসের জন্য আপনি যদি প্রচুর তাকে অ্যাপ্রিসিয়েশন করেন, তাকে প্রশংসা করেন, হ্যাঁ তোমার কাজ ভালো হয়েছে, আরও পারবা, ভালো করতে চেষ্টা করো, এরকম পজিটিভ অ্যাপ্রিসিয়েশন আপনি যদি দিতে থাকেন এবং নেগেটিভ কমেন্ট যদি না দেন, সুইপিং স্টেটমেন্ট যদি না বলেন, যেমন হ্যাঁ তোমাকে আমি দেখছি তোমার কাজ ভালো হচ্ছে না, এই যে নেগেটিভ কথা বলা বা তাকে একটু ডিমোরালাইজ করে দেওয়া অথবা তাকে মানে একটু ডিমোটিভেটেড করে দেওয়া, এটা কিন্তু অনেক সময় পটেনশিয়াল এমপ্লয়িকে মানে চিরতরে স্তব্ধ করে দেয়। সে তার ইন্সপিরেশন যদি খুঁজে না পায় সে কিন্তু বাড়তি কাজ করবে না বা সে তার টার্গেট অ্যাচিভ করবে না। এক্ষেত্রে সিওরা বা লিডার্সরা, প্রজেক্ট লিডার্সরা বা ডিপার্টমেন্টাল লিডার্সরা সবসময় পজিটিভ কালচার ইস্টাবলিশের ক্ষেত্রে জোরালো ভূমিকা রাখবেন, মানে অ্যাপ্রিসিয়েশন কালচার এবং নেগেটিভটাকে পাবলিকলি না বলা, ক্রিটিসাইজ না করা, বরং পজিটিভ জিনিস বারবার তাদেরকে এমপ্লয়ীদেরকে ইন্সপিরেশন দেওয়া। তো সর্বশেষে আমি বলবো যেটা যে স্ট্র্যাটেজি অবশ্যই সেই 2500 বছর আগে সানজু, যিনি চাইনিজ স্ট্র্যাটেজিস্ট, যে বই লিখে গেছেন যে আর্ট অফ ওয়ার, সেই স্ট্র্যাটেজি কিন্তু এখন বিজনেসের বিভিন্ন জায়গায় ইউজ হচ্ছে, অ্যাপ্লাই হচ্ছে এবং হার্ভার্ড, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতেও পড়ানো হচ্ছে। সাইড বাই সাইড অধুনা যে প্রকাশিত যে ব্লু ওশান স্ট্র্যাটেজি, এটাও কিন্তু অনেক বিজনেসেও অ্যাপ্লাই করা হচ্ছে। তো সেই স্ট্র্যাটেজি নিয়ে আমরা অন্য কোনো সেশনে আরও অনেক কথা বলবো। সো আজকে এই পর্যন্তই। সো বাই বাই, টেক কেয়ার, থ্যাংক ইউ।